বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন কিছু আলাপ করব যারা এই পৃথিবীতে অনেক কিছু বিষয়ে বিশ্বাস করেন না এবং মানতে চান না। যেমন মানুষকে জিনে ভর করে, জিনে ভর করলে এই মানুষটি আবোলতাবোল বলে, উল্টা পাল্টা চলে, আসলে যা কিছু হচ্ছে এটা জিন তার মধ্যে প্রবেশ করে এগুলা করতেছে, কিন্তু মানুষের ডাক্তারি ওষুধ খাওয়ায় এবং অন্য অন্য চিকিৎসা নেয় কিন্তু ভালো হয় না। কারণ একটা হলো শারীরিক সমস্যা, সেটা একমাত্র এই শারীরিক চিকিৎসা ডাক্তারি চিকিৎসা করলে হয়ে যায়। কিন্তু যদি কোনো মানুষের উপরে দেখা যায় জিন বর করছে, তখন তিনি আবোলতাবোল বলে, ফ্যামিলির সাথে অত্যাচারী কথাবার্তা বলে, এটা ভাঙিয়ে ফেলায়, সেটা করে, সেটা করে, তাহলে এই জিনিসগুলো অনেকে বিশ্বাস করতে চায় না, যার ফলে তারা অনেকদিন ভুগতে থাকে। ভুগতে ভুগতে কোনো একদিন কোনো কবিরাজ বা কোনো জিন সারানো লোকের কাছে যাইয়া যখন সেরে ওঠে, তখন তারা বোঝে আরে আমরা তো একদম ভুল করেছি। কিন্তু অনেকে ঠুস খাইয়া হুশ হয়েছে, আবার কেউ কোরআন পড়েও বিশ্বাস করছে। যেমন কোরআনের মধ্যে জিনের কথা আল্লাহ বলছে যে আমি জিন জাতিকে সৃষ্টি করিয়াছি আমার পরীক্ষা করার জন্য, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য। এখন দেখা যায় অনেক মানুষ কোরআন তো পড়েই নাই, কিন্তু বাহ্যিক কিছু শিক্ষায় শিক্ষিত হয়ে তারা জিন জাতি যে মানুষের উপর ভর করে, ভর করে যে মানুষ মানুষের ক্ষতি করে জিনে, এটা বিশ্বাস করে না। আচ্ছা, এই বিষয়গুলো যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাজি ইওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জিনের কথা কোরআনে সূরা নাসের মধ্যে বলা হয়েছে, সূরা জিনের মধ্যেও আছে। তাহলে এই জিনিসগুলো যারা বিশ্বাস করে না, হয় তারা মূর্খ, নয় তারা মুসলমান নের ঘরে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু তারা কোরআন কখনো পড়েনি, বাহ্যিক শিক্ষা শিক্ষিত হয়ে কোনো চাকরি বাকরি কোনো ব্যবসা বাণিজ্য করে খায়, কিন্তু তারা কোরআনকে যদি হাতাইত তাহলে তারা জিন জাতিকে বিশ্বাস করতো এবং মানুষের উপরে যে ভর করে মানুষের ক্ষতিগ্রস্ত করে এটা তারা বিশ্বাস করতো। যাক, বিশ্বাস করে শেষে যখন দেহে দেখা যায় যে বিপদগ্রস্ত হইয়া যখন একজন জিনি রোগীর উপরে জিন ভর করে যখন ডিস্টার্ব করতে থাকে, বিভিন্ন অত্যাচার বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়, তখন তারা বিশ্বাস করে যখন কোনো কবিরাজ বা কোনো জিনে সারানো লোকের দ্বারা যদি সেরে ওঠে। তাই আমি বলতে চাই যে আমাদের দরবার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ, আমরা মূলত যে মানুষকে সুপথ দেখানো, মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানো, মানুষ সুশৃঙ্খল হওয়ার জন্য এবং নিজেকে চেনার জন্য এবং আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য যেই পথ দেখাতে হয়, সেই পথগুলো দেখানোর জন্য একমাত্র পীর মুর্শিদ। এছাড়া পীর মুর্শিদ ছাড়া কখনো সঠিক রাস্তা পাওয়া অসম্ভব। আর এই কথাটা যদি কেউ বলে কেন পীর মুর্শিদ ছাড়া অসম্ভব কেন, যেমন মাওলানা সাহেব আছে, মৌলবী সাহেব আছে, ইমাম সাহেব আছে, কারি সাহেব আছে, হাজি সাহেব আছে, এরপরে যারা কোরআনকে মুখস্থ করে ফেলেছে, তো আমি বলবো যে এদের কথা কোরআনে এভাবে বলেননি, কিন্তু জ্ঞানী সম্প্রদায় বা আলেম সম্প্রদায় বলেছে। আলেম শব্দের অর্থ জ্ঞানী, এবং জ্ঞানী কে? একটা হলো সামাজিক জ্ঞানী, একটা ইঞ্জিনিয়ার কাজ শিখেছে, কেউ সায়েন্সের পড়ালেখা করে ডাক্তার হয়েছে, এটা একটা জ্ঞান। আর একটা জ্ঞান হলো আধ্যাত্মিক। আর আধ্যাত্মিক শব্দের অর্থ কী? আধ্যাত্মিক শব্দের তো রুহানিয়াত জ্ঞান। রুহানিয়াত জ্ঞান ছাড়া আমার রুহুকে উদ্ধার করে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, তাই রুহানিয়াতের জ্ঞান লাভ করতে হবে। আচ্ছা, এখন দেখা গেছে আমাদের এখানে শত শত ভক্তরা আসে, হাজার হাজার ভক্তরা আসে, এখন এদের মনের মধ্যে একটা জিনিস কাজ করে কি, আমাদের বাড়ির আমার মা আমার বোনকে বা আমার ভাইকে জিনে ধরেছে, এখন জিনে ধরার পরে তার জীবনটাই কেমন হয়ে গেছে, খুব কষ্টে জীবনযাপন কাটতেছে। তখন দেখা গেছে যে তারা মনে মনে ভাবে আমরা কবিরাজের কাছে যাব কেন, আমার মুর্শিদ থাকতে, আমার পীর থাকতে, আমরা কবিরাজের কাছে কেন যাব। তখন তারা এতটুকু বোঝা উচিত যে আরে বাবা, যে কবিরাজি সাইট
একটা, আর পীর মুর্শিদের সাইট একটা। কিন্তু দেখা গেছে অনেক অবুজ ভক্তরা কি করা আছে, তারা এনে বলে বাবা জান, হে গুরু, হে মুর্শিদ, আমার মেয়ের জিনে ধরেছে, আমার ভাইকে জিনে ধরেছে। তখন দেখা যায় যে এই জন্য তাদের জিনের চিকিৎসাটাও করতে হয়, না হয় তাদের মন ছোট হয়ে যায়। আমার মুর্শিদের কাছে আশা করে গেলাম, হয়তো কোনো পাড়া প্রতিবেশীর এরকম হয়েছে, তাকেও নিয়ে আসছে, যদি না করা হয় তাদের জন্য কোনো ব্যবস্থা, তখন তারা বলে যে এত আশা করে আমার মুর্শিদের কাছে, এত ভরসা করে আসলাম, আমার মুর্শিদ এই কাজটা করলো না, তার জিনগ্রস্ত রোগটা সারলো না, তখন তাদের মন ছোট হয়ে যায়, তখন তাদের দিকে চাইয়া এটা করতে হয়। তাই বলি এই জিন সারানোর জন্য একটা আলাদা ব্যক্তি বা আলাদা একটা জগৎ যে শুধু জিনের চিকিৎসাই করে, কিন্তু বাধ্য হয়ে আমাদের এটাও করতে হচ্ছে মানুষের উপকারের জন্য। সে যেই হোক, তার যদি আমাদের দরবারের দ্বারা, আমার দ্বারা যদি একটা উপকার হয়, তবে এটাও আছে যারা জগতে উপকার করতে পারে না তারা মৃত্যুর পরে কীভাবে উপকার করবে। তাই বহু চিন্তাভাবনা করে আজ এই সিদ্ধান্ত নিলাম যে কোনো জিনে ধরা রোগী বা কোনো জাদুগ্রস্ত রোগী যদি আসে, তাহলে চেষ্টা চলবে এখানে যেন আল্লাহ আমাদের উছিলায় এই রোগীরা শান্তি পায়, সেরে ওঠে। আরেকটা বিষয় হলো যে এই জগতে পীর মুর্শিদ খোদা না করিও যোদা, এক সুতায় বাঁধা। আল্লাহ একজন অলিয়া উলিয়াকে বন্ধু বলে ডেকেছে, একজন কবিরাজকে বন্ধু বলে নাই। তাহলে কবিরাজের সাইটই আলাদা, অলিয়া উলিয়াদের সাইটই আলাদা। তবে মানুষের উপকারের স্বার্থে এতটুকু করতে হয়। তাই আমি যে কথাটি বলবো সেটি হল, দেখা গেছে মানুষ মানুষের দ্বারা উপকৃত হয়, উপকৃত হওয়ার পরে তার কথা একদিন ভুলেই যায়, আর যারা ভুলে যায় তারাই তো অকৃতজ্ঞ। আর আল্লাহ বলছে আমি অকৃতজ্ঞকে দেখতে পারি না। আচ্ছা, এখন দেখা গেছে ডাক্তারের কাছে যাইয়া একটা মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করলো, ভালো হলো না, লাস্টে অলিয়া উলিয়ার দরবারের উসিলাই হোক বা কোনো কবিরাজের উসিলাই হোক, তার রোগটা ভালো হয়েছে, ওখানে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু এখান থেকে ভালো হলে তারা কিছু খরচ করে না বা কিছু দেয় না, কিছু দেওয়া উচিত। আর সেই টাকাটা দিয়ে কি হবে, সেটা দিয়ে দরবারের একটা উন্নয়ন হবে। যেমন একটা উন্নয়ন হলো মানুষ জিকির আজকার করবে, আল্লাহর ইবাদত করবে, একটা জায়গার দরকার, একটা ঘরের দরকার, মানুষ যেন শান্তি পায়, আল্লাহকে শান্তি মতো দুটা ডাক দিতে পারে, জিকির করতে পারে। এবং দেখা গেছে যে অনেক এতিম মিসকিনরা এসে বসে থাকে, খাওয়া নাই, দাওয়া নাই, কাপড় নাই। তো দেখা গেছে যে আমরা যদি এই চিকিৎসার মাধ্যমে আমরা যদি কিছুটা পাই, দেখা গেছে যে এই টাকাটা দিয়ে বা এই দান স্বরূপ যে জিনিসটা, এটা দিয়ে আমরা এতিমকে দেখলাম, আমরা এদেরকে শিক্ষা দিতে পারলাম, এবং দেখা গেছে দরবারের একটা সাইট উন্নত করতে পারলাম, কিংবা এটা মানতের মধ্যেও হয়। তো আমরা এরকম চিন্তাভাবনা নিয়েছি যে মানুষ যেন বিপদমুক্ত করা যায় মানুষকে, এই চিন্তাভাবনা আমরা নিয়েছি। যেমন অনেক মানুষ জাদুগ্রস্ত, এই জাদু বহু প্রকার। একটা জাদু হলো জিনকে দিয়ে জাদুগ্রস্ত করায় এবং জিনকে দিয়ে অত্যাচারী করায়। এবং বাহির জগতে অনেক খারাপ কবিরাজরাও আছে যারা টাকার বিনিময়ে কুফুরি চালান করে, কুফুরি জাদুটোনা করে একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। তখন দেখা গেছে এমন একটা ব্যক্তিকেও যদি আমরা সুস্থ করে তুলতে পারি, তাকে জাদুমুক্ত করতে পারি, তাহলেও দেখা গেছে যে আমরা আল্লাহর কাছেও ভালো পাইলাম, এবং যিনি উপকৃত হইল তিনির দ্বারা আমাদের দরবারের একটা উপকার হলো, দরবারের একটা সাইট বা দরবারের কোনো একটা আসবাবপত্র বা কোনো একটা কিছু আমরা করতে পারলাম। আর এই জিনিসগুলো শুধুমাত্র মানব সেবার জন্য। তো জগতে অনেক মানুষ জিন সম্প্রদায় নিয়ে বসতে চান না, এবং তারা মানুষকে এটা সেটা বলে, বিশ্বাস করে না। আমি এদের জন্য আজকে বিশেষ করে এই কথাগুলো বললাম। আজ আমি এ পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।